प्रिय दर्शक अस्सलामु आलैकुम, आमी आब्दुल गनी विद्वान स्वागत जानाच्छि आजकेर एजिबी न्यूजे। एजिबी न्यूज मानेई भिन्न स्वादेर बैचित्र्यपूर्ण अन्यरकम खबर। प्रिय दर्शक, एक समय आदिकाले जखन विज्ञान एत प्रसार घटेनि बा आधुनिकतार किछुई छिल ना, तखन मानुष वंशविस्तार ओ निरापत्तार जन्य गाछे किंबा गुहाय बसबास करत। किन्तु बर्तमान विश्व एखन आधुनिकतार सर्वोच्च चूड़ाय अवस्थान करछे। एमन समय एसेओ जदि आपनि शोनेन पृथिबीर अनेक स्थानेर मानुष एखनो गुहाय बसबास करे, ताहले निश्चय आपनि अबाक हबेन। হ্যাঁ প্রিয় দর্শক, এমনই একটি অবাক করা সংবাদ নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি। শুরুতেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আজ আমরা জানব এখনো কোন শহরের বাসিন্দারা গুহায় বসবাস করে। শহরের মানুষ কিনা বাস করে গুহায়? অতীতে বাসস্থানের অভাবে মানুষ গুহায় বসবাস করত তা সবারই জানা। তবে আধুনিক এই সময়ে এখন গুহায় থাকার কথা মানুষ কল্পনাও করতে পারে না। সেখানে কিনা একটি শহর গড়ে উঠেছে যেখানে সবাই বসবাস করে ওই গুহায়। 2004 সালের পরিসংখ্যান অনুযায়ী মাতমাতার জনসংখ্যা প্রায় 3000। 1960 সাল থেকে 1970 সালের মধ্যে তীব্র বন্যার কারণেই শহরের বেশিরভাগ মানুষই তাদের আবাসস্থল হারিয়ে ফেলেন। এরপরেই তারা ভূগর্ভে গুহা তৈরির মাধ্যমে বসবাস শুরু করেন। তিউনিশিয়ার মাতমাতা মূলত একটি মরুভূমি এলাকা। সেখানকার জনবসতিগুলো তীব্র উত্তাপ এবং প্রবল মরুবায়ু এড়াতে ভূগর্ভস্থ বাড়িতে বসবাস করে। এই ঘরগুলো প্রায় 7 মিটার বা 23 ফুট গভীর এবং 10 মিটার বা 33 ফুট প্রশস্ত। মরুভূমি এলাকা হওয়ায় হাতের সরঞ্জাম দিয়েই খনন করা হয় গুহার ঘরগুলো। বহু শতাব্দী ধরেই সেখানকার গুহায় জনবসতি গড়ে উঠেছে। এ বাড়িগুলো একটি কেন্দ্রীয় উঠোনের চারপাশে সারিবদ্ধভাবে তৈরি করা হয়। অন্যান্য বাড়িগুলোর আঙ্গিনাও সংযুক্ত করা হয় সেই উঠোনের সাথে। গুহায় ঢুকলে ভূগর্ভস্থ ঘরগুলো গোলকধাঁধায় পরিণত হয়। অত্যন্ত দক্ষতার সঙ্গে গুহার ঘর ও সিঁড়ি তৈরি করা হয়। গুহার উঠোন বা আঙ্গিনার মাধ্যমেই পর্যাপ্ত সূর্যের আলো পায় বাসিন্দারা। গুহার এই ঘরগুলো দেখে সব পর্যটকরাই মুগ্ধ হয়। বিশেষ করে মাতমাতার খ্যাতির আরও একটি কারণ হলো স্টার ওয়ার্স সিনেমায় এখানকার দৃশ্য দেখানো হয়েছে। লুক স্কাইওয়াকারের বাড়িটি আসলে সিডি ড্রিস নামক একটি আন্ডারগ্রাউন্ড হোটেল। মাতমাতার এই ভূগর্ভস্থ বাড়িগুলোতে অত্যাধুনিক সব সুযোগ সুবিধা আছে। এ বাড়িগুলো অনেক সুন্দর করে সাজানো গোছানো থাকে। সবাই তাদের উঠোনে বাগান করে। সেখানে নানা রঙের ফুল ও গাছপালা বাড়ির সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দেয়। এই গুহাগুলোর নির্মাণ বৈচিত্র্যতা পর্যটকদের একটি প্রধান আকর্ষণ। প্রিয় দর্শক, প্রযুক্তির আধুনিকতার ছোঁয়া সারা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়লেও এখনও যে মানুষ গুহায় বসবাস করছে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন নিশ্চয়ই কমেন্ট বক্সে লিখে জানাবেন। প্রতিদিন নিত্য নতুন বৈচিত্র্যপূর্ণ খবর দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে দিন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। খুব শীঘ্রই দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।